হুগলি জেলা আলু চাষে বিখ্যাত হলেও আলু চাষিদের যেটা বক্তব্য যে অনেক সময় দেখা যায় আলুর বীজ কিনতে যেমন নানান সমস্যা হয় তার পাশাপাশি আলু চাষের পর সেরকম কিন্তু আলুর দামও মেলে না। তাই রাজ্য সরকারের কৃষি দপ্তর এবং উদ্যান পালনের দপ্তরের পক্ষ থেকে বিকল্প চাষ হিসেবে লাভজনক হাইব্রিড গাজর চাষের শেখানো হচ্ছে। আমরা এই মুহূর্তে একেবারে চণ্ডীতলা 1 নম্বর ব্লকে রয়েছি এবং দেখতে পাচ্ছ একটি মাঠে, সেখানে এই মুহূর্তে এগ্রিকালচার ডিপার্টমেন্টের যারা অধিকর্তা তারা এসেছিলেন এবং তারা একেবারে হাতে কলমে এই যারা কৃষক রয়েছেন তাদেরকে শেখালেন যে কীভাবে এই লাভজনক হাইব্রিড গাজর চাষ করতে হবে এবং এর থেকে কতটা মুনাফা হতে পারে। আমরা দেখলাম তারা হাতে কলমে শিখিয়েছেন। আমরা একটু কথা বলবো আপনাদের আলু চাষের পরিবর্তে গাজর চাষ এটা কেন গাজর চাষ আমাদের আলুর পরিবর্তে আমরা আলুতে হেভি লস খাচ্ছি, কয়েক বছর লস খাচ্ছি। তা যার জন্যে আমরা এই উদ্যোগ নিয়েছি যে গাজর চাষটায় আমরা যদি কিছু লাভবান হতে পারি। আজকে কি আপনাদের শেখানো হলো? হ্যাঁ, আজকে আমাদের ভিডিও থেকে আমাদের শেখানো হলো। আচ্ছা, কেমন লাভ হতে পারে কি বোঝালো আপনাদের? বোঝালো যে আলুর থেকে লাভবান, আলুর থেকে ফলন বেশি, আলুতে ফলন কম, এর ফলনটা একটু বেশি, গাজরে খরচটা কম, ছেঁচটা কম, রোগ পোকা কম। সেদিন আপনারা মনে করছেন যে হ্যাঁ লাভ হতে পারে? হ্যাঁ। কত এখন মোটামুটি কত জমিতে চাষ করছেন, কত পরিমাণ? আমি মোটামুটি 1/2 কাঠার মানে 100 এর মতন। আমি আলুতে খরচা অনেক, লাস্ট টাইম বিক্রি করতে গিয়ে আলুর কখন দাম উঠছে কখন নামছে সেই হিসেবে আলুর প্রতি আমাদের ভরসা কমে যাচ্ছে আস্তে আস্তে। এই নয় যে আলু আমরা করছি না, আলু করছি কিন্তু আলুর পরিবর্তে যাতে অন্য কিছু ফসলে লাভজনক ফসল আমরা পাই সেই জন্য গাজরের প্রতি আমরা এসেছি। আচ্ছা, কী শেখালো নাকি আপনাদের? অনেক কিছু শেখালো, গাজর কী করে বর্ষাতে মানে কী করে দিতে হয়, চেলি করতে হয়, মাটি কী করে তৈরি করতে হয়, কী সার দিতে হবে, সমস্ত কিছু স্যারা লিখে মানে শিখিয়েছেন। এবার দেখা যাক। আর এই গাজর যখন মানে হয়ে যাবে, ফলন হয়ে যাবে, তারপরে এগুলো রাখবেন কোথায়? স্যাররা স্টোরেজের জন্য, অ্যাকচুয়ালি স্যারদেরই মানে স্যারদের কথার জন্যই আমরা গাজর করতে এসেছি, তা নাহলে আমাদের গাজর হয়তো করতাম না, এটা তো আলুই দিতাম আমরা। স্যারেরা বললো আমাদের স্টোরেজের ব্যবস্থা আমরা করব, প্লাস তোমাদেরকে বীজ দেবো, সেই ভেবে আমরা বললাম ঠিক আছে তাহলে আমরা করে দেখছি আটকাটা জায়গা। আচ্ছা, কি বীজ দিলো ফ্রিতে? হ্যাঁ, এই বীজটা ফ্রি দিল, বীজ ফ্রি দিল, এক প্যাকেট বীজে 8 কাঠা জায়গা হবে। যদি লাভজনক হয় তাহলে কি আপনারা পুরো গোটা এলাকায় আস্তে আস্তে চাষিরা সব? অবশ্যই, না করার কিছু নেই, যদি এই সব জমি গাজর হয়ে যাবে তাহলে এইটা এইটা এই পাশেরটাও গাজর হয়ে যেতে পারে। কী নাম আপনার? আমার নাম কার্তিক আলো। বুঝতেই পারছেন যারা কৃষকরা রয়েছেন তারাও আশাবাদী যে এই যে গাজর চাষ আলুর পরিবর্তে সেটা লাভজনক হতে পারে এবং যেমনটা কৃষি অধিকর্তা যারা ছিলেন, উদ্যান পালন দপ্তরের যারা ছিলেন তাদের বক্তব্য যে আলুর পরিবর্তে যদি এই লাভজনক গাজর চাষ করা হয় তাহলে কিন্তু একদিকে যেমন যেভাবে এই হুগলি জেলার 9টি ব্লকে একেবারে পানীয় জলের যে সমস্যা, সেচ বেশি পরিমাণে দিতে হবে না, জল অর্থাৎ বেশি পরিমাণে খরচা করতে হবে না, তার পাশাপাশি সারও অনেক কম লাগবে এবং যে খরচ সেই খরচও অনেক কম হবে, অর্থাৎ অনেক কম খরচে লাভজনক এই হাইব্রিড যে গাজর সেই গাজর চাষ করতে পারে চাষি। আমরা এটা প্রথমবার এই যে প্রদর্শনী ক্ষেত্রের মাধ্যমে গাজর চাষটা, হাইব্রিড গাজর চাষ এটা আমরা করছি। আমরা এইবারে এটা যেহেতু প্রথমে হচ্ছে, আমরা চাষ হওয়ার পরেই আমরা কতটা সাড়া পাচ্ছি সেটা বুঝতে পারবো। তো যেটা মানে যে কারণে আমরা এটা মানে নিয়ে আসছি সেটা হচ্ছে যে আমাদের প্রথম কথা আলু বীজের একটা মানে ক্রাইসিস আছে এবং সঠিক আলু বীজ পাওয়া যায় না এবং আলু বীজের মানে আলু চাষের যে খরচটা অতিরিক্ত খরচ, তো এবং পরবর্তীকালে আলু বিক্রির সময় আলুর দাম এক এক সময় এক এক রকম ওঠানামা করে, তো সেই দিক থেকে গাজর চাষটা একটা লাভজনক বিকল্প হিসেবে আমরা চাষিদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং তার জন্যই আমাদের এই প্রদর্শনী ক্ষেত্র এবং এখানে আমাদেরকে টেকনিক্যালি সহায়তা করছেন আমাদের জেলা উদ্যান পালন দপ্তরের আমাদের আধিকারিক ডক্টর শুভদীপ নাথ, আর আমাদের ব্লক টেকনোলজি টিম আছেন, ব্লক টেকনোলজি টিম আমাদের কৃষি তত্ত্ব উপদেষ্টা কেন্দ্র, ওনারা আত্মা প্রকল্পের মাধ্যমে আমাদের এই গাজর চাষটা আমরা এখানে চণ্ডীতলা 1 নম্বর ব্লকে এই কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের এই এটা আমাদের সুচিয়া মৌজাতে আমরা এটা করি না, এটা কি জঙ্গলপাড়া মৌজা, জঙ্গলপাড়া মৌজাতে আমরা এটা করছি। হ্যাঁ,
দেখুন, প্রথম কথা হচ্ছে যে আলু বীজ আমাদের এখানে সেভাবে উৎপন্ন হয় না। আলু বীজটা বেশিরভাগই পাঞ্জাব থেকে আসে এবং আলু বীজ নিয়ে অনেক সমস্যা আছে। সঠিক বীজ পাওয়া যায় না, সার্টিফাইড বীজ পাওয়া যায় না এবং বীজের দাম হেরফের করে অনেক চাষি। সেই কারণে সঠিক আলু বীজ না কিনে, যেটাকে আমরা খাবার আলু বা কেট আলু বলি, স্টোর থেকে সেই বীজ বের করেও লাগায় এবং পরবর্তীকালে সেই বীজে নানা রকম রোগ পোকা লাগে এবং তার সঙ্গে আলুতে যে সারের পরিমাণ, প্রচুর পরিমাণ সারের প্রয়োজন। তো সব দিক থেকে দেখতে গেলে একটা আলু, এক বিঘে আলু চাষ করতে গেলে যেখানে 30-35 হাজার টাকা খরচ হয়, সেখানে তার অর্ধেক খরচে এই গাজর চাষটা হবে এবং এই একই সময়ে গায়ে তো আর 10-15 বেশি দিন লাগবে এবং এখানে রোগ পোকা উপদ্রব অনেকটাই কম। এবং এই যে চাষটা করে যদি এটা স্টোরে যদি 3-4 মাস রাখা যায়, তার থেকে তারপরে স্টোর থেকে বের করলে এটা আশা করছি যেটা আলুর থেকে অনেকটাই 2-3 গুণ বেশি দামে কৃষকরা এটা বিক্রি করতে পারবেন বাজারে। আমার নামটা আমি সৌভিক চ্যাটার্জি, আমি ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার পার্সোনাল চন্ডিতলা বন্ধ। শুধু একটাই আমাদের এই গাজরের ক্ষেত্রে মানে একটা লিমিটিং ফ্যাক্টর যেটা বলতে পারি আমরা, সেটা হচ্ছে যেটা আলুর স্টোরেজে এটা রাখা যায় না। এটার জন্য মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ যেটা আছে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। যে সমস্ত ব্লকে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ রয়েছে হুগলি জেলার, সে সমস্ত জায়গায় আমরা উদ্যান পালন দপ্তরের তরফ থেকে কৃষি দপ্তরকে সাথে নিয়ে উদ্যোগ নিয়েছি। আমরা এর আগে পান্ডুয়াতে করেছি একটা প্রোগ্রাম, পান্ডুয়াতেও শুরু হয়েছে চাষ। পোলবাদাতপুর ব্লকেও যেহেতু মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ সেখানে রয়েছে, আজকে আমরা চণ্ডীতলা ব্লকে হাতে কলমে চাষটা যেহেতু নতুন, চণ্ডীতলা এক ব্লকে আমরা দেখালাম চাষটা যেহেতু নতুন, সেই জন্য আমরা মাঠে একটু হাতে কলমে চাষিদেরকে দেখিয়ে দিলাম কীভাবে চাষ হবে। যেমন খোলা বাজারে পাওয়া যায় এই বীজটা কীভাবে? এটা হাইব্রিড সিড কোম্পানি বিভিন্ন, মানে যারা হাইব্রিড সিড কোম্পানি, যারা হাইব্রিড সিড বানায় বিভিন্ন সংস্থা, তাদের বাজারে বীজ রয়েছে এবং যে কোনো দোকানেই পাওয়া যাবে। আজকে চণ্ডীতলা এক নম্বর ব্লকের জঙ্গলপাড়া এলাকায় একটি যে মাঠ, সেই মাঠেই আমরা দেখলাম কৃষকদের একেবারে হাতে কলমে শেখানো হলো এই চাষ এবং কৃষকরাও মনে করছেন যদি এই হাইব্রিড গাজর চাষ করে লাভ হয় তাহলে আগামী দিনেও এভাবেই হুগলি জেলা জুড়েও এই হাইব্রিড গাজরের চাষ হতে পারে, এমনটাই কিন্তু দাবি করছেন কৃষকরাও। এইচবি ডিএনএন বাংলা হুগলি।